অন্ধবাজেই যে সচ কিয়া থা বাজেট উঠিয়ে দেওয়া হয়েছে ভবন ভেঙে দেওয়া হয়েছে সিগন্যাল ব্যবস্থা কেউ দেখেই না আমি এগুলোকে কি হিসেবে ধরব রেল দপ্তর সম্পর্কে চিন্তা কনসার্ন মানে তার কনসার্ন সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এতজন মারা গিয়েছে এখনো পর্যন্ত হাজার হাজার এখনো পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ তার বাড়ির লোক খবর পাচ্ছেন না আদৌ যে জীবিত আছে নাকি মারা গিয়েছেন জায়গা জায়গায় গিয়ে সেখানে তারা গিয়ে এখান থেকে বালেশ্বর পর্যন্ত ছুটছেন সেই বিষয় নিয়ে চিন্তা নাকি নিছক রাজনীতি একটা দুর্ঘটনাকে সামনে রেখে আবারও কেন্দ্রকে আক্রমণ কোনটা ধরবে এটা বলুন অনিন্দ্য সিনহা রায় সোনালি 300 লোক মারা গেছে হাজারের উপর ইনজোর্ড এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে তা কি ভুল হয়েছে জিজ্ঞাসা করাটাকে আপনি রাজনীতি মনে করেন যেখানে আজকে আমাদের গত ফেব্রুয়ারি মাসে কবজ বলে আমাদের রেলমন্ত্রী ফলাও করে যখন আমাদের দেখাচ্ছিলেন আমরা আস্তস্ত হচ্ছিলাম যে কবজ বলে যে সিস্টেমটা চালু করেছে তাতে আর বলি বলছিলেন রেল দুর্ঘটনা ঘটবে না আমরা সেটা নিয়ে প্রশ্ন করাটা আমাদের তখন আপনারা বলবেন কাজ কি করে করে অনেক বাবু তখন আপনারা জিজ্ঞাসা করবেন রাজনীতি আজকে এত মানুষ মারা গেছে তার কথা কারণ জানতে চাইলে জিজ্ঞাসা করবেন রাজনীতি আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে এই গাফিলতির জন্য যারা দোষী তারা কেউ ছাড়া পাবে না তাহলে তো বলতে হয় রেল মন্ত্রীকে প্রথম আগে পদত্যাগ করতে হবে বলতে হয় তাকে শাস্তি দিতে হয় প্রথম কারণ গাফিলতি যদি কে থাকে তাহলে প্রথম হচ্ছে রেল মন্ত্রী তাহলে বলতে হবে আপনার রাজনীতি মানুষের জন্য কথা বলে এতগুলো মানুষ মারা গেছে হাহাকার করে কাঁদছে লোকে তাদের দুঃখে কথা বলতে গেলে তাদের যাদের কিরণ না ঘটে তার জন্য বলতে গেলে বলবেন রাজনীতি এটা রাজনীতি নয় এটা মানুষের জন্য কথা বলতে হয় আমি এখানে কোন সুপারিশ করেছেন রেলমন্ত্রী নিজে রেলমন্ত্রীকে আগে শাস্তি দেওয়া হোক এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন আপনার মুখ্যমন্ত্রী বলছেন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন তিনি বলছেন যে রেল ভবন ভেঙে দেওয়া হয়েছে সিগন্যাল কেউ দেখে না আমরা তো বারবার বলেছি যে আলাদা বাজেট তৈরি করা রাজনীতি নাকি মানুষের জন্য চিন্তা না না মানুষের জন্য চিন্তা একটা আপনার কাছে রিপোর্ট এসেছে আপনি দেখেছেন যে বন্ধে ভালো সিগন্যাল সিগন্যাল ব্যবস্থা কি বন্ধ হয়েছে কেন মেইনটেনেন্স নেই বলি আপনাকে আপনার কাছে রিপোর্ট আছে না নেই না না শুনুন আপনি দেখাচ্ছি আপনাকে কিছুদিন আগে বন্ধে ভালো সিস্টেমের গন্ডগোল রিপোর্ট আপনারা জানেন না জানেন না আপনি তো বলতেই দিচ্ছেন না কিছুদিন আগে বন্ধে ভারতের এসি বন্ধ হয়ে গিয়েছিল মেইনটেনেন্স হচ্ছে না বারবার আমরা দেখছি ডিলেন্ড হয়ে যাচ্ছে আমরা আমরা বারবার একটাই কিছু বলার নেই ষড়যন্ত্র শুধুমাত্র রাজনীতি করবেন রাজনৈতিক দলেরা